Hey guys, আমি সুমিত and welcome to my channel Plug and Play. আজকের ভিডিওটা সেই সব ছেলেদের জন্য, সেই সব মেয়েদের জন্য যারা মিউজিকটা সত্যি শিখতে চাও। কি করে আমরা কোনো গানের গানকে কম্পোজ করি বা গানের কর্ডস খুঁজি, সেই নিয়েই আজকের ভিডিওটা। এটা নিয়ে আমি অনেক রিসার্চ করেছি, ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, প্লাস আমার স্যারদের সাথে আলোচনা করেছি, তারপরে এই ভিডিওটা বানাতে পারছি। সো তাদেরকে সবার ফার্স্ট থ্যাঙ্কস। আর তাদের জন্যই কথাটা, যারা আমাকে বলে যে কেন আমি গানের ভিডিও করি না, তাতে আমি প্রচুর ভিউস পাই, তারা আমাকে বলছো কেন তাহলে আমি করি না। সেক্ষেত্রে সেটা একটাই অ্যান্সার, দুটো রিজন তার। ফার্স্ট রিজনটা হচ্ছে গানের মানে ভিউস পাওয়ার জন্য তো আমি ভিডিও করি না। আর সেকেন্ড রিজন হচ্ছে আমি যেই স্যারদের কাছ থেকে শিখেছি বা শিখছি, তাদের কাছ থেকে যেই নলেজগুলো পাচ্ছি বা ইউটিউব দেখে যেই নলেজগুলো পাচ্ছি, সেগুলো সবার কাছে শেয়ার করাই আমার কাজ বলে আমি মনে করি। কারণ যারা শিখতে চায় তারা সত্যিই সব ইনফরমেশান সবসময় পায় না, তো এই একটাই কারণ, আর কোনো কারণ নেই। আর গানের ভিডিও তো আমি মাঝে মাঝে করবই। আর একটা কথা, যেটা প্লাগ ইন প্লে নতুন একটা সেশন শুরু হয়েছে ইনস্টিটিউশন, তো সেখানে কয়েকজন অলরেডি অ্যাডমিশন নিয়ে তারা শিখছে, তো এখনও বেশ কিছু না হলেও কিছুটা কিছু সিট ফাঁকা রয়েছে। তো যারা এখনও চাও অ্যাডমিশন নিতে, তারা নিচের ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, যেটা ভিডিও ডিটেলসে রয়েছে। সো আসা যাক ভিডিওতে। সো আজকে আমরা শিখবো হাউ টু কম্পোজ এ সং, বা যে কোনো গানের কর্ডস কী করে খুঁজবে, দুটো ব্যাপারই এক। কারণ তোমাদের যদি বেসিকটা ক্লিয়ার থাকে তো ওটা ইজিলি পেরে যাবে। যে কোনো অনেকেই আমাকে মেসেজ করো যে দাদা কোনো গানের কর্ডস কী করে, অ্যাকুরেট কর্ডসগুলো কী করে খুঁজে পাবো। সো আসো আজকে তোমাদেরকে শেখাই সেই ব্যাপারটা। ফার্স্ট অফ অল বলিনি, ডায়াটনিক সম্পর্কে তোমাদের একটা বেসিক আইডিয়া সবার ক্লিয়ার থাকতে হবে। আমি অলরেডি একটা ভিডিও করেছি, ডিটেলসে বলেছি, যারা দেখোনি এখনও গিয়ে দেখে নিতে পারো। তাছাড়াও আজকে একটু শর্টে বলে নিই, যাতে খুব ইজি হয়, একটা ভিডিও দেখি যাতে তোমরা শিখতে পারো। সো ডায়াটনিক মানে ধরো একটা কর্ড প্রোগ্রেশন, যে কোনো মেজর স্কেল। আমি সি মেজর স্কেলটা নিয়েই বলছি কারণ খুব ইজি, কারণ সি মেজর স্কেলে কোনো শার্প বা ফ্ল্যাট কোনো নোট নেই, প্রত্যেকটা নোট ন্যাচারাল নোট, তার জন্য সি মেজর স্কেলটা। ধরো 1 2 3, বোর্ডে দেখা যাচ্ছে তো মানে ঠিকঠাক ফোকাস তো? হ্যাঁ, মেবি দেখাই যাচ্ছে। 4 5 6 7 8, তো টোটাল আটখানা নোট হয় সারেগামা পাথে। নিশ্চয় যদি সি মেজারের নোটটা ফার্স্ট নোটটা সি হয়, দেন পরের নোটটা ডি ই এফ জি এ বি সি, সারেগামা পাধা নি সা। তো এই আটটা নোট, এটাকে অ্যাকচুয়ালি সাতটাও বলি, আর আট নম্বর নোটটা ফার্স্ট নম্বর নোটটা সেম হয়। যাই হোক, তো এই আটটা এই সাতখানা নোটের সাতখানা কর্ড প্রোগ্রেশন তৈরি হয়, বা সাতখানা কর্ড আমরা বাজাতে পারি সাতখানা নোট দিয়ে, দ্যাট ইজ কল্ড ডায়াটনিক। তো সেটা কী, সেটা আমি তোমাদেরকে অলরেডি বলেছি। সেটা হচ্ছে ফার্স্ট যেটা হয় সিটা, মানে ফার্স্ট নোট সি, দ্যাট ইজ মেজর। সেকেন্ড নোট ডি, দ্যাট ইজ ডি মাইনার। থার্ড ওয়ান ইজ ই মাইনার। ফোর্থ এফ মেজর। ফিফথ হচ্ছে জি মেজর। সিক্সথ হচ্ছে এ মাইনার। অ্যান্ড সেভেন্থ ওয়ান ইজ বি মাইনার ফ্ল্যাট অ্যান্ড ফিফথ, বা এটাকে হাফ ডিমিনিশও বলতে পারি। তো যাই হোক, এই সাতখানা কর্ড প্রোগ্রেশন আমরা পাই, পেয়ে থাকি ন্যাচারালি যে কোনো, এটা যদি সি মেজার স্কেলের জায়গায় যদি, মানে এটার কি যদি ডি হতো, তাহলে ডি ওয়াইজ আমরা মানে ডি মেজার স্কেলে যে কটা নোট থাকে সেটা লিখতাম, লিখে খালি ফার্স্টের এগুলো চেঞ্জ হয়ে যেত, মানে ডিটা সি এর জায়গায় ডি হয়ে যেত, ডি মেজারই থাকতো, এখানে ডি এর জায়গায় ই হয়ে যেত, ইটা মাইনারই থাকতো, মানে জাস্ট এইগুলো। দাঁড়াও, মেজারের জায়গাটা আমি বড় হাতের এম লিখি যেতে তোমাদের সুবিধা হয়। দাঁড়াও, এটা তাহলে আরও সুবিধা হবে। জাস্ট এইগুলো চেঞ্জ হয়ে যেত, মেজর মাইনার মাইনারগুলো সেম থাকতো। তো এটা সি মেজার, সবার মনে কোশ্চেন আসতেই পারে এটা সি মেজার কেন, কারণ এটা সি মেজার স্কেল। সি মেজার স্কেলের ফার্স্ট থার্ড ফিফথ যদি নিয়ে যাই আমরা, তাহলে এটা হচ্ছে, সেটা হচ্ছে সি ই আর জি, সি ই জি মানে ফার্স্ট থার্ড ফিফথ। যারা কর্ডস প্রোগ্রেশনের ভিডিওটা দেখেছো তাকে আমি আগেই বলেছি, একটা স্কেলের ফার্স্ট থার্ড ফিফথ নিলে সেটা যেটা তৈরি হয় সেটা হচ্ছে সেই স্কেলটার কর্ডসের ট্রায়ারটা, তিনটে নোট নিয়ে একটা কর্ডস তৈরি হয়। সো নেক্সট যেটা এসছে মানে ডি, ডিটা কেন মাইনার মেজার নয় কেন, আমরা সি মেজার স্কেলটাকে কনস্ট্যান্ট রেখে ডি নোটটাকে যদি আমরা ফার্স্ট ধরে নিই, ধরো ধরে নিলাম ডি থেকে শুরু হয়েছে এই স্কেলটা, মানে সি মেজার স্কেলেরই ডি থেকে শুরু হয়েছে, দ্যাট ইজ ডোরিয়ান মোডস। মানে ডি থেকে যদি শুরু করি তাহলে ডিটাকে ফার্স্ট যদি ধরি, তাহলে ডি এর থার্ড নোটটা হচ্ছে এফ, এফের তারপরে ডি এর ফিফথ নোটটা হচ্ছে এ, মানে ডি
F A. তোমরা ডি মাইনার স্কেল বাজিয়ে দেখতে পারো, ডি মাইনার স্কেলের নোটগুলো খাতায় নোট ডাউন করতে পারো, করে জাস্ট ডি এফ এ, মানে ডি মাইনার স্কেলে ফার্স্ট থার্ড ফিফথ দেখবে সেম অ্যাজ ডি এফ এ, তার মানে এটা ডি মাইনার একটা স্কেল থেকে আসছে, তার মানে কর্ডসটা তো যেটা তৈরি হলো সেটা হলো ডি মাইনার কর্ডস। সো সেম অ্যাজ ই মাইনারটাও এরকমভাবেই তৈরি হয়েছে, ই জি দেন বি দেন এফ মেজারটাও এরকমভাবে তৈরি হয়েছে, এফ এ অ্যান্ড সি দেন জি মাইনারটাও এরকমভাবে তৈরি হয়েছে, জি মেজার সরি আমি কী বললাম, ডমিনেন্ট পাঁচ নম্বর নোট সবসময় মেজার হতেই হবে, জি বি অ্যান্ড ডি দেন এ মাইনার এ সি ই এ সি ই অ্যান্ড লাস্ট বি ডিমিনিস যেটা বা বি বি মাইনার ফ্ল্যাট এন্ড ফিফথ বি ডি এফ বি ডি এফ। তো এটা হচ্ছে জেনারেলি এটাই ফার্স্টে করে, এরমভাবেই কর্ড প্রোগ্রেশনগুলো তৈরি হয়েছে। এটা লেখার কারণ হচ্ছে ড্যাটারিংটা যদি আমাদের একটু ক্লিয়ার হয়ে যায় দেন বুঝতে সুবিধা হবে। তো এটা এটা আয়োনিয়ান মোডস, এটা ডোরিয়ান মোডস, এটা ফিজিয়ান, দেন লিডিয়ান, মিক্সোলিডিয়ান, এওলিয়ান, লক্রিয়ান, এরকমভাবে মোডসগুলো হয়। মোডস নিয়ে আমি পরে একটা আলাদা ভিডিও করব। তো জাস্ট মোডস মানে একটা বেসিক কনসেপ্ট দিয়ে রাখি, সি টু সি যাওয়া মানে একটা মোডস, ডি টু ডি যাওয়া মানে একটা স্কেলকে কনস্ট্যান্ট রেখে, ধরো সি মেজার স্কেলটা সি মেজার স্কেলকে কনস্ট্যান্ট রেখে সি এর ওয়ান টু ওয়ান যাচ্ছি মানে একটা মোডস, সি এর টু 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 যাচ্ছি মানে একটা নোট, থ্রি টু থ্রি যাচ্ছি মানে আরেকটা মোডস তৈরি হচ্ছে, সরি যাই হোক সেই মোডস নিয়ে আমি একটা আলাদা ভিডিও করবো। তো আজকে যেটা বলছিলাম, তো যেরমভাবে একটা ডায়াটনিক চার্টের কর্ডস প্রোগ্রেশন তৈরি হয়, যে গানটা আমরা কম্পোজ করবো বা যে গানটার কর্ডস আমরা শিখতে চাইছি, ফার্স্টে আমাদের কাজ হচ্ছে সেই গানটার কী খুঁজে বের করা, মানে গানটা কোন স্কেলে রয়েছে সেটার জন্য সা খুঁজে বের করতে হবে, সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করেছি। তো কী করে বাদবাকি কর্ডসগুলো খুঁজে বের করতে হবে সেটার জন্য আজকের ভিডিওটা। তো আমি ধরে নিলাম গানটা সি মেজার স্কেলে রয়েছে, তো বা একটা গান আমি কম্পোজ করতে চলেছি সেই গানটা সি মেজার স্কেলের মধ্যে আমি করব। তো আমরা ফার্স্টেই এই কটা কর্ডস পেয়ে গেলাম যে কটা কর্ডস আমরা ইউজ করতে পারবো। তো এবার আমরা আসো কর্ড প্রোগ্রেশন বানিয়ে দেখি। প্রথমে একটা খুব ইজি একটা প্রসেস শেখাবো তোমাদেরকে, সেটা হচ্ছে এর আগেও আমি বলেছি যে কোনো মেজার স্কেলের জাস্ট ওয়ান দেন সিক্স দেন ফোর, ফোরটা কীরকমভাবে যেন লেখে এরকমভাবে না, অনেক দিন অঙ্ক করিনি তো ভুলে গেছি, দেন ফাইভ মানে ওয়ান সিক্স ফোর ফাইভ, কর্ড প্রোগ্রেশনগুলো জাস্ট পরপর বসিয়ে দাও, প্লাস করে দিলাম, মানে সি মেজার স্কেলে সি দেন সিক্স মানে হচ্ছে এ মাইনার দেন ফোর মানে হচ্ছে এফ মেজার দেন ফিফথ মানে হচ্ছে জি মেজার। খুব নোন একটা কর্ড প্রোগ্রেশন এটা, মানে ম্যাক্সিমাম 90% গানে তো এই কর্ড প্রোগ্রেশনটা ইউজ হয়। একটা মাইনার স্কেল হলে ঠিক আছে, মানে সেটাও আমি বলেছিলাম একটা মাইনার স্কেল হলে কী করে কর্ড প্রোগ্রেশনটা তৈরি হয়, অ্যাকচুয়ালি একটা মেজার স্কেল থেকেই মাইনার স্কেল তৈরি হয়। একটা সি মেজারে ছয় নম্বর নোটটাকে যদি তুমি সা ধরে নাও, এটা একটা মাইনার স্কেল তৈরি যাবে, মানে এ মাইনার স্কেল তৈরি হয়ে যাবে। সো সি মেজার স্কেলে যেই যেই কর্ডসগুলো লাগছে এ মাইনার স্কেলও সেম সেম কর্ডসগুলোই লাগবে। তো যাই হোক এটা একটা কর্ড প্রোগ্রেশন তৈরি হলো, সি এ মাইনার এফ জি, এটাকে তোমরা এবার শাফেল করো না নিজের ইচ্ছে মতো, সি এর পর এফ রাখতে পারো, এফ এর পর এ মাইনার, এ মাইনার পর জি বা সি জি আবার সি জি আবার অথবা সি এফ জি এ মাইনার, যা খুশি নিজের মতো করে সাজিয়ে নাও, দেখবে একটা নোন সাউন্ড তৈরি হচ্ছে যেটা অলরেডি প্রচুর গানে ইউজ হয়েছে। আমি তোমাদেরকে বাজিয়ে দেখাতে পারি, দাঁড়াও ওয়েট, দেখো খুব একটা ইজি কর্ড প্রোগ্রেশন সি এ মাইনার এফ জি, এই চারটে কর্ড প্রোগ্রেশনের মধ্যেই তৈরি, সেম অ্যাজ শোনো আমরা কি সবাই বন্ধু হতে পারি না, যত পুরনো অতীত ভুলতে পারি না, সেম অ্যাজ সেই তুমি কেন এত অচেনা হলে, যদিও সেই তুমির পরের দিকে কিছু অন্য কর্ডস লেগেছে এই চারটে কর্ডস ছাড়াও। তো ম্যাক্সিমাম 90% গানে এই চারটে কর্ড প্রোগ্রেশন ইউজ হয়ে থাকে, তো তোমাদের খুব সুবিধা হবে যদি তোমরা নিজেরা কম্পোজ করে থাকো, সেক্ষেত্রে কর্ড প্রোগ্রেশনটা ফার্স্টে বানিয়ে নাও, এটা খুব ইজি ওয়ে এটা, দেন তার উপর সুরটা বিল্ড আপ করো। লাইক ধরো আমি এটা কর্ড প্রোগ্রেশন বানিয়েছি সি এফ এ মাইনার জি, মানে সি এফ এ মাইনার জি, এবার এক একটা কর্ডসের এক একটা সুর যেমন টেন্ডেন্সি থাকে সেই সুরটা সুরগুলো মুখে করার চেষ্টা করো, লাইক
then F, then A minor. Chart tissue. তৈরির পর লিরিক্স দাও তার মধ্যে, তো ডিফারেন্ট ডিফারেন্ট লিরিক্স, মিনিংফুল লিরিক্স, যত লিরিক্স স্ট্রং হবে তোমার কম্পোজিশন তত স্ট্রং হবে, দেন যত সুরটাও স্ট্রং হবে তোমার কম্পোজিশন স্ট্রং হবে, এরকমভাবে নিজেরা কম্পোজ করো। সো এটা গেল খুব ইজি একটা প্রসেস, যেরকমভাবে 90% লোক করে থাকে, 90% কম্পোজাররা করে থাকে, কারণ শুনতে খুব সুরেলা হয় আর খুব কমার্শিয়াল, মানে একবার লোককে শোনালে লোকের খুব ভালো লাগবে, কিন্তু এটা বেশিরভাগ লোকে এটাই করে। তো এর থেকে একটু টাফ নেক্সটটা, তো নেক্সটটাই আমরা আসি। নেক্সট যে প্রসেসটা সেটা হচ্ছে একটাই রুল, সেটা হচ্ছে জাস্ট কোনো ফর্মুলা মানবে না। মানে তোমার কাছে সাতখানা নোট রয়েছে, সাতখানা কর্ডস রয়েছে, যেখানে খুশি যেই কর্ডসটা ইচ্ছা জাস্ট বসিয়ে দাও। ধরো চারটে বারের 4x4 বা 3x4 তোমার কম্পোজিশন করছো, বা কোনো একটা গান 4x4, সেটা তো শুনেই বুঝে যাচ্ছ যে চার কাউন্টের হচ্ছে না থ্রি কাউন্টের হচ্ছে, সেটা আগে তাল সম্পর্কে জ্ঞান রাখাটা সবার আগে মাস্ট, নইলে এইসবের কোনো মানেই নেই। সবার ফার্স্ট তালের স্ট্রং হও, দেন সুর, আগে তালটা আমি সবার আগে সবাইকেই বলি, আগে তালে স্ট্রং হও, দেন যাই হোক এতগুলো কর্ড প্রোগ্রেশন। ধরো সি মেজার, সি মেজারের পর ইচ্ছা হচ্ছে ই মাইনার বসাবে, বসিয়ে দাও। দেন কি ইচ্ছা করছে তোমাদের, ধরো আমার ইচ্ছা করছে যেমন এখানে একটু এফ বসাই, বসিয়ে দিলাম। দেন জি দাও, এটা একটা নতুন কর্ড প্রোগ্রেশন তৈরি হলো, এটা প্লে করে দেখো, আমি একটু প্লে করে দেখি কীরকম শুনতে লাগছে। যাই হোক একটা ডিফারেন্ট টাইপের সুর তৈরি হলো, যেটা নর্মাল নন সুরগুলোর মতো একদমই নয়, কিন্তু এর মধ্যে একটা সামান্য ই মাইনারটাতে একটু ফ্লেভার হয়ে গেল। তো ম্যাক্সিমাম মিউজিশিয়ানরা যারা একটু এডুকেটেড বা যারা গ্রামার নিয়ে বা যারা একটু সুরকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে, তারা এই প্রোগ্রেশনটার ওপর থাকতে একটু বেশি পছন্দ করে। এটার থেকেও পরেরটা একটু কঠিন, যদি এটা খুব সুরেলা, মানে এটা শুনতে খুব একটা অদ্ভুত কর্ড প্রোগ্রেশন তৈরি হয়, ইন্টারমিডিয়েট যারা রয়েছে তারা ইজিলি ট্রাই করতে পারো। দেন ধরো আমি আরেকটা কর্ড প্রোগ্রেশন তৈরি করি, সি ই মাইনার, না সি এর পরে এবার এফ দিতে ইচ্ছা করছে, এফ দেন ই মাইনার দেব, দেন ডি মাইনার। এই মানে জাস্ট সি মেজার স্কেলটার কনস্ট্যান্ট রেখে জাস্ট কর্ড প্রোগ্রেশনগুলোকে যা ইচ্ছা তাই ভাবে আমি সাজাচ্ছি। লাইক এবার যদি দিই একটু এক্সপেরিমেন্টাল, মানে জাস্ট ধরো তোমার প্রথম যে গানটার যে পার্টটা সেই পার্টে ধরো একটা কর্ড প্রোগ্রেশন রাখলে, দেন পরের একটা লাইনে ধরো একটু অন্য ডিফারেন্ট টাইপের কর্ড প্রোগ্রেশন লাগলে জাস্ট সাজিয়ে। এবার একরকম হয়, যেমন ম্যাক্সিমাম লোক বলবো না, কিছু কিছু লোক কর্ড প্রোগ্রেশনটা বানিয়ে নেয় আগে, যেমন যারা বেসিক্যালি কোনো ইনস্ট্রুমেন্ট প্লেয়ার তাদের মধ্যে অনেকেই কর্ড প্রোগ্রেশনটা আগে বানিয়ে নেয়, তার উপর সুরটাকে বিল্ড আপ করে। আবার কেউ কেউ আগে সুরটা করে নেয়, তারপরে জাস্ট খোঁজার মতো কানে শুনে তার মধ্যে কোন কর্ডটা ঢুকছে, কোন কর্ডটা ঠিকঠাক লাগছে, সেই কর্ডটাকে লাগায়। সো এটা একটা প্রসেস, মানে এখানে তুমি সাতখানা নোট যেরকমভাবে খুশি ইউজ করতে পারো, আগে সি না দিয়ে আগে ই মাইনার দিয়েও স্টার্ট করতে পারো, দেন সিতে আসতে পারো। ধরো একটা কর্ড প্রোগ্রেশন আমি বানালাম ই মাইনার এফ সি, মানে সেটা এরকমভাবে যা খুশি তাই করতে পারো। সি মেজারটাকে কনস্ট্যান্ট রেখে আগেও আনতে, মানে সি মেজার দিয়ে যে শুরুই হতে হবে এর কোনো মানে নেই, আগে যে কোনো কর্ডস আনতে পারো, জাস্ট একটু এক্সপেরিমেন্ট করো আমি চাই।
মানে এটা করাটা উচিত, তাহলে তোমাদের কর্ড সম্পর্কে আইডিয়াটা ক্লিয়ার আরও হবে, যত এক্সপেরিমেন্ট করবে তত ক্লিয়ার হবে। কারণ তোমরা কর্ড প্রোডাকশন তৈরি করছো মানে এরকম না যে স্টুডিও থেকে রেকর্ড করছো, বাড়িতে তৈরি করো, প্রেপার ওয়ার্ক করো, এটাকে নিয়ে খাটো, আরও তাহলে জানতে পারবে। মানে আমি বললাম সেটা দেখলে এবার ট্রাই করো, এটা তোমার সবাই জানলে এবার শেখাটা তখনই কমপ্লিট হবে যতক্ষণ না তোমরা বাড়িতে ট্রাই করছো। যখনই ট্রাই করা শুরু করবে তখনই তোমার শেখাটা শুরু হবে। সো এর থেকেও একটু ডিফারেন্ট একটা প্রসেসে আসছি। এই প্রসেসটা একটুখানি মানে ইন্টারেস্টিং একটা প্রসেস, কারণ এই প্রসেসটায় যারা এই ফলো করে তারা গ্রামারটা আমার মানে না, কারণ মানার দরকার নেই, গ্রামারটা অনেক পরে, সবার আগে ফিল, মানে সবার আগে মিউজিকে যদি ফিলটাই না থাকে দেন এত কিছু গ্রামার মানার কোনো মানেই নেই। সো এখানে যত কিছু দেখছো সি মেজার স্কেলে এগুলো, এই এত নোট লেগেছে, এত কর্ডস হয়েছে, সব ভুলে যাও, যেটা খুশি। ধরো ফার্স্টে গানটার কী ঠিক করে নিলে তুমি, সিতে করবে, সি এর পর কী ইচ্ছা হচ্ছে, ডি লাগাতে, ডি মেজার লাগাতে, লাগিয়ে ফেলো, দেন এফ, এফটা মাইনার করবে, করে ফেলো, দেন জি মেজার ধরো ধরে নিলে, মানে যা খুশি। এক হতে পারে তোমার গানটায় কী লাগছে সেটাই হয়তো ডি মেজার লাগতেই পারে, মানে এমন কোনো মানে নেই সি মেজার স্কেলে আছে বলে ডি মাইনারটাই লাগবে, সেটা আমি বললাম ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা হয়, 99% গানের ক্ষেত্রে সেটা হয়, কিন্তু 1% তো সবসময় ব্যতিক্রম হয়েই থাকে। মানে গানের মধ্যে যেটা ডিম্যান্ড করছে একটা কম্পোজিশনে, যেই সুরটা ডিম্যান্ড করছে সেটার ফার্স্ট প্রায়োরিটি আগে, তো সেটা যদি ডি মেজার হয়ে থাকে তো সেটাই হবে, সেটা যদি এফ মাইনার হয়ে থাকে তো সেটাই হবে, সেটা যদি জি মেজার হয়ে থাকে তো সেটাই হবে। তো একটু বাজিয়ে দেখি কীরকম, আমি জানি না, আগে এটা আমি বাজাইনি, কীরকম শুনতে লাগে। ও শিট, যাই হোক, সি মেজার, সি এর পর ডি, দেন এফ মাইনার, দেন জি। ওয়াও, ইন্টারেস্টিং। একটা গম্ভীর ব্যাপার, একটা মেজার, একটা সিতে যখন ছিলাম একটা মেলোডিয়াস, একটা হ্যাপি একটা ব্যাপার ছিল, দেন যখন ডিতে গেলাম চেঞ্জ হলো মুডটা, ডিটা ঠিক এখানে যাচ্ছে না, অ্যাকচুয়ালি এখানে ডি যাচ্ছে না, এখানে ডি এর জায়গায় কী ইউজ করা যেতে পারে, এফ, শুধু এফ মেজার লাগিয়ে দেখি এখানে, এক্ষেত্রে ডি এর জায়গায় আমি এফ দিয়ে দেখি তো কীরকম হয়, ডি এর পরে এফ, সি এর পরে এফ, দেন এফ মাইনার, দেন জি। ক্যা বাত, একটা অদ্ভুত সুর, একটা অদ্ভুত ফ্রিকোয়েন্সি এখানে তৈরি হচ্ছে, শুনতেই পাচ্ছেন, কম মিউজিশিয়ান এরকম এক্সপেরিমেন্টাল যারা মিউজিক করে আমি খুব কম দেখেছি, কারণ যারা করে তারা আমার খুব প্রিয়, আমি যাদেরকে ফলো করি তাদের ম্যাক্সিমাম লোকেরাই এরকম টাইপের মিউজিক করে, যেই মিউজিকটার করার ফলে কেয়াবাদ কথাটা চলে আসে অনেকের মুখ থেকে, তো সেটাই হচ্ছে এরকম টাইপের এক্সপেরিমেন্টাল মিউজিক। তো একটু রিস্কি, একটু একটু তো ভয়ের ব্যাপারটাই, কারণ হচ্ছে একটু রিস্কি, কারণ হচ্ছে এটা নোন হয় না সুরটা ফার্স্ট অফ অল, কারণ বাদবাকি এগুলো দেখালাম সবই একটা স্কেলের মধ্যে রয়েছে, সো আমরা খুব শিওর থাকি যে পরের যে নোটটা আসছে সেটা বেসুরে লাগবে না, কিন্তু এটাই থাকতে পারি না। আর এটাকে মোডাল ইন্টারচেঞ্জও বলে, কারণ এক মোড থেকে আমরা এক মোডে চলে যাচ্ছি লাফ মেরে, সো সেক্ষেত্রে মানে ধরো একটা সুরের সাথে আমরা অভ্যস্ত শুনে শুনে হঠাৎ করে সেই সুরটা থেকে একটা ডিফারেন্ট একটা সুরে যাওয়া, একটা টিউনে আমরা জাম্প করছি, সেক্ষেত্রে কানেরও একটা ব্যাপার থাকে, মানে শুনতে বেসুরে লাগতে পারে, কিন্তু সেটাকে সাজানোর দায়িত্ব যত বেশি এক্সপিরিয়েন্সড হয় মিউজিশিয়ানরা তত সুন্দর তারা এই কর্ড প্রোগ্রেশনগুলো সাজায়, তত সুন্দর মিউজিকটা ক্রিয়েট হয়। সো এটা একটা বেস্ট প্রসেস, তো আমি এটাকে খুব ফলো করি, আর এরকম যারা গান বাজনা করে তাদেরকেও খুব পছন্দ করি, খুব ফলো করি। সো এটা একটু রিস্কি এই কারণেই, কারণ নোন নয় ব্যাপারটা, আননোন, কিন্তু এটা খুব সাকসেসফুল মিউজিশিয়ানরা করে থাকে, কারণ এটা একটু টাফ, আর একটু যারা একটু সাকসেস, যারা একটু সবার আগে, তারা একটু ডিফারেন্ট ওয়েতেই হাঁটে আমার মতে। সো এটাও তোমরা ট্রাই করে দেখতে পারো, খুব আমার মনে হলো না খুব একটা কঠিনভাবে তোমাদেরকে বুঝিয়েছি, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে জানি, তার জন্য সরি, কিন্তু ভিডিওটা বড় না করে পারলাম না, কারণ এটা একটা সত্যি খুব ইম্পর্ট্যান্ট একটা মেসেজ সবার কাছে আমি দিতে চাইছিলাম, যেটা আমি অনেক ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে করছি, কারণ এটা এরকম বাংলায় তো কোনো ভিডিও নেই,
সো যারা এখনো বোঝোনি তারা আমাকে ফেসবুকে মেসেজ করো, ইনস্টাতে মেসেজ করো, আর মেলও করতে পারো। আর আমার ক্লাসে যারা জয়েন করতে চাও তারা আমার নিচের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তারা মেসেজ করো। এই নিয়ে জাস্ট 2020 এই সেশনটা থেকে একটা নতুন ব্যাচ শুরু করছি অল্প একজনকে নিয়ে। সো অনেকেই আমাকে অনেকদিন ধরে বলছিলে, তো যারা আসতে চাও তারা অবশ্যই মেসেজ করো। আর সবাই ভালো থেকো, যারা শিখতে চায় তাদের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করো। টাটা।